আব্দুল কাইয়ুম বলেছেন, রব্বি আরিনি রব্বি আরনি, কি বলেছেন এখানে ঠিক বোঝা গেল না, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, ইন্নি হবে হয়তো, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, অর্থ এটা কি কোরআনের কোনো আয়াত না হাদিসের কোনো দোয়া? আমি সিঙ্গাপুর থেকে বলছিলাম, এটা রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির এভাবে কোনো আয়াত এবং হাদিস আছে বলে আমার জানা নেই, কিন্তু এটা যদি কেউ তার দোয়ার মধ্যে বলে এবং কোনো নিয়ম না করে, কারণ আমরা তো দোয়ার মধ্যে কত কিছু বলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক পাপ করেছি, এটা হয়তো বাংলায় বললাম, কেউ এটাকে আরবিতে বললেন, তাহলে আমার এই বলাটা যদি আমি সবার জন্য অনুকরণীয় করে ফজিলতমূলক করে না দেই তাহলে এটা জায়েজ আছে। রব্বিনী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাহত পরাভূত এক ব্যক্তি, জীবনযুদ্ধে পরাভূত এক ব্যক্তি, আমাকে তুমি সাহায্য করো, এ হচ্ছে দোয়া। তো আল্লাহর কাছে এভাবে সাহায্য চাওয়া জায়েজ আছে, কিন্তু যেই দোয়াগুলো কোরআন হাদিসে স্পষ্টভাবে সাব্যস্ত নেই সেগুলো আপনার জন্য নিজের মনের মাধুরী মিশিয়ে কোনো ধরনের সীমালঙ্ঘন না করে করা জায়েজ আছে, কিন্তু সেগুলোকে দোয়া মাসুরা হিসাবে চালু করে দেওয়া সেটা জায়েজ নাই, এটা আমাদের মনে রাখতে হবে।